যারা আসলে বলেছে যে এই বেসরকারি হসপিটাল বা বারেবার যে হসপিটাল নাম বলেছে তাদেরকে সেটার প্রমাণ আমার সামনে আনতে হবে। যদি প্রমাণ আমার সামনে আনতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবো। বড় পর্দায় নায়িকা না হলে আসলে তাকে নায়িকা হিসাবে ধরে না আর কি। তাই সময়ে আলোচিত মডেল ও অভিনেত্রী সানাইমা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তিনি করেছেন বেশ কিছু চলচ্চিত্র। কিন্তু সানাই মাহবুব আলোচিত হয়েছেন ভার্চুয়াল জগতে। সেই সানাই মাহবুব আজকে রয়েছেন আমাদের সাথে। প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানিয়ে প্রশ্ন রাখছি, আমাদের মাঝে তো 20 অর্থাৎ ডবল 20 এসে গেছে, সেই আপনার জীবনেও কি আমরা ডবল কোনো 20 দেখতে পারবো কিনা এই বছর? I'm also waiting for my 2020. This 2020 I'm waiting for. কখন আসবে আমার লাইফে 2020 আমি সেটা ওয়েট করছি। I don't even know now. এই বছর কি আসলে আমরা কামনা করতে পারি না আপনার পাশে ডাবল হোক? আমি আসলে নিজেও জানি না এই ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আমি সবসময় বিলিভ করি যে জন্ম মৃত্যু আর বিয়ে এটা সম্পূর্ণভাবে রাব্বুল আলামিন পাক পারবার দিগার যার তকদিরে নসিবে যখন লিখেছিল আমি তখনই আসবে। এটা তো আমরা সবাই জানি, বাট কারণ আপনার মানুষের একটা টার্গেট থাকে না, তো আপনার টার্গেট থাকে? আমার টার্গেট বলতে যে আমি চাচ্ছিলাম যে এটা যেন 2-3 বছর পরে আসে, কারণ আমি এখনও মেস আমি আমাকে নিজেকে গুছিয়ে নিতেই পারিনি এখনো পর্যন্ত। সো আমার পাশে আরেকজন আসা মানে ডেফিনেটলি হি ইজ মাই রেসপন্সিবিলিটি অলসো। আমি তো আমাকে নিজেকেই সামলাতে পারি, আমি তাকে কি সামলাবো? এদেশের একজন এমপির সাথে আপনার সব কিছু, রোমান্স বলেন, বিয়ে বলেন বা বন্ধুত্ব, সব কিছুই সেই এমপিকে ঘিরে। কিন্তু সেই এমপির নাম বলতে আপনার কোথায় ভয় বা সংকোচ? এখন সোশ্যাল মিডিয়ায় আমার যে অবস্থান দাঁড়িয়েছে, লাইক আমি যদি কোথাও যে চা খাই ওটাও নিউজ, আমি যদি টয়লেটে যাই ওটাও নিউজ, টয়লেট থেকে বের হচ্ছে এটাও নিউজ, মানে আমি একটা গোন্ডা মাথায় দিলাম এটাও নিউজ, আমি একটা জামা গায়ে দিলাম এটাও নিউজ। সো আমি চাচ্ছি না আমার পার্সোনাল লাইফটা এতটা বেশি ওপেন হোক মিডিয়ার সামনে, আমি চাচ্ছি না যে পার্সোনাল লাইফে পার্সোনাল থাকুক, এই জন্যই আমি এখনো পর্যন্ত এটাকে আমেজ করে রেখেছি। আমরা জানি ডিএনএ টেস্ট করে একজন মানুষের পরিচয় পাওয়া যায়, কিন্তু সেই আপনার যে এমপি সেই এমপির পরিচয় সম্পর্কে যদি আমাদের কোনো তিনটি নির্দেশন বলতেন? তিনটা ক্লু তো আমি অনেকদিন আগে দিয়ে রেখেছি, সেগুলোর সাথে আপনারা মিলাতে পারেননি, আপনারা ব্যর্থ, আমার তো কোনো দোষ নাই ভাই। তাহলে আরেকটু নতুন করে বলেন দিন আমরা এই 2000 যে সালে আমি চাচ্ছি না যে তার নামটা এখনই আসুক, বিকজ হি ইজ রানিং এমপি, এবং আমি চাচ্ছি না যে তার নাম আসা মানেই বিভিন্ন ট্রল এটা সেটা, আর এমপি মানে খুব সম্মানের একটা জায়গা, রাইট? তারা আমাদের দেখাশোনা করছেন, খুব সম্মানিত ব্যক্তি, আমি চাচ্ছি না তাদের নাম নিয়ে কোনো প্রকারের কোনো ট্রল, কোনো প্রকারের কোনো তারপরে একটু আমরা চাচ্ছি যে আমার আমার সঙ্গতের দর্শক আলাদা, তো তাদের উদ্দেশ্যে একটু যদি আপনি বলতেন। না বলেই দিলাম, তিনটা কিলো আমি অনেক বলে দিয়েছি, একটা বলেন তাহলে আমাদের দর্শকরা তো বঞ্চিত হবে, তো একটা বলেন। সে গত বছর বঞ্চিত ছিল, মানে গত ইলেকশনে, দিস ইলেকশনে, মানে গত বছর এমপি ছিল, গত ইলেকশনে মন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, এখন বর্তমানে নাই, না এখন এমপি। তো তাহলে তো আমরা তো অবশ্যই ধরে নিতে পারি তো সরকারি দলের, অবশ্যই অবশ্যই। আপনাকে নিয়ে আমরা অনেক মিডিয়ায় বিভিন্ন রকম সংবাদ দেখি, কিন্তু এর ভিতরে যে সংবাদটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে আপনি নাকি ইতিমধ্যেই গর্ভপাত করিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি হসপিটালে, সে সম্পর্কে আপনার কি মতামত? না মানে এই সম্পর্কে আমার মতামতটা হচ্ছে যে মানুষ ভুলে গেছে যে আমার একটা পারিবারিক লাইফ আছে, আমার প্যারেন্টস আছে, আমার বাবা মা আছে,
আমার গার্ডিয়ান আছে, সো মানুষ এগুলো এত বাজে কথাগুলো কিভাবে ছড়ায় আমি জানি না। আর যারা আসলে বলেছে যে এই বেসরকারি হসপিটাল বা বারেবার যে হসপিটাল নাম বলেছে তাদেরকে সেটার প্রমাণ আমার সামনে আনতে হবে, যদি প্রমাণ আমার সামনে আনতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবো দুই। কারণ যে ক্ষেত্রে আমার মানহানি হবে ওই ব্যাপারটাকে আমি অবশ্যই স্প্রেড আউট হতে দিব না, সেটা যদি সত্যি হয় আসেন আমি আপনাদের সাথে ফাইট করব যে ইটস ওকে এটা সত্যি, এই নিউজটা সত্যি, এটা সত্যি একটা ব্যাপার স্প্রেড আউট হয়েছে, আচ্ছা ঠিক আছে আমাকে যে শাস্তি দিবে আমি সেটাকে মাথা পেতে নেব, কিন্তু যেটা সত্যি না সেটা নিয়ে আমাকে যদি ব্লেম দেওয়া হয় আমি অবশ্যই তার বিরুদ্ধে মানহানির মামলা করব এবং একই সাথে আমি ডিজিটাল আইনে মামলা করতে বাধ্য হবো। কারণ যে দেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে, সেই দেশে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে তাই কুরুচিপূর্ণ জিনিস করতে থাকবে, দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বাংলাদেশে এত সাংসদ নারী, তারপর মেয়েরা এত দূর এগিয়ে এসেছে এই সমাজে এসেও, এই সময়টাতে এসে কেন একটা মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলা হবে, তাও আবার কোনো ধরনের প্রমাণ ছাড়া। সো এটাকে রেস্টুরেন্ট হতে দেওয়া যায় না, সো আমি অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করব যদি তারা এটা প্রমাণটা না দেখাতে না ব্যর্থ হয়। মানে স্ক্রিনশটটা কিসের সেটা আমাকে দেখাতে হবে, তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন নাকি? হ্যাঁ, তাহলে আমি কেন সবাই বিশ্বাস করবো? স্ক্রিনশটটা দেখাতে হবে। আর কোন বেসরকারি হসপিটালে প্রেগনেন্সি টেস্ট করা সেটা হচ্ছে মানুষের সামনে স্প্রেড আউট করা, প্রেগনেন্সি টেস্ট এটা সেটা, এগুলো তো মানুষের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে কথা হবে কেন? আপনার নাম তো সানাই মাহমুদ সুপ্রভা, তবে আপনি সানাই নামে কেন বিখ্যাত বা সুপ্রভা আপনাকে কেন সবাই চেনে না? ওই নামটা পরিচিতি পাইনি বিকজ ওই নামটা অনেক কঠিন আমার মনে হয়, সুপ্রভা নামটা উচ্চারণ করা অনেক কঠিন, দ্যাটস ওয়াই মনে হয় ওই নামটা অতটা বেশি পপুলার না সানাই নামটার মতো। আমরা দেখি যে বড় পর্দায় মানে আপনার যে আমরা বাংলাদেশে মানুষ যেটা বোঝে মানে সোশ্যাল মিডিয়াতে এখন খুবই পপুলার, বাট আমরা যেটা বুঝি যে বড় পর্দায় নায়িকা না বলে আসলে তাকে নায়িকা হিসাবে ধরে না আর কি, তাই মানে লোকাল মানুষ বলেন বা রিক্সাওয়ালা থেকে শুরু করে মানুষ এটাই বেশি চেনে, মানে হল সেই হলের যে আপনার সিনেমা মানে আমরা ইতিমধ্যে জানি ময়নার ইতিকথা বা আপনার যে ছবি ভালোবাসা 24/7, সেই ছবিগুলার অবস্থা কি এবং বড় পর্দায় আপনাকে আরো বড় কবে দেখতে পারবে এদেশের জনগণ? বড় পর্দার যে ব্যাপার মানে যেটা আপনি বললেন যে রিক্সাওয়ালাদের ব্যাপার, যেটা ডেফিনেটলি দিস ইজ কাউন্টেবল, রিক্সাওয়ালা হোক মুচি হোক ম্যাথর হোক যেটাই হোক না কেন, এখন ব্যাপার হচ্ছে যে বড় পর্দার অবস্থা কীরকম এখন বাংলাদেশে? খুব ভালো না, এটা ভালো বলা যাবে না, কিন্তু ধরেন আমরা যদি আগে মানে প্রেক্ষাপট আগে তো 1200 হল ছিল, এখন কি 1200টা হল আছে না? তারপরেও এখন নায়িকা হলে কিন্তু না, আর সবসময় আমি একটা জিনিস খেয়াল করেছি মানুষ এখনকার সাথে অনেক আগে নায়িকাদের একটা তুলনা দিয়ে রাখে, অনেক আগে 1200 হল ছিল ভাই, এখন কয়টা হল? তার খবর 100টা হলে 200,000 নায়িকা মারামারি করতেছে, কিন্তু সো আমি অবশ্যই বলবো যে এখন যারা লাইমলাইটে আছে বা এখন যারা আলোচিত কন্ট্রোভার্সিয়াল সমালোচিত whatever তারা অবশ্যই অনেক বেশি ট্যালেন্টেড, কারণ আমাদের যুদ্ধ হচ্ছে 100-150টা হল নিয়ে, 1200 হল না ভাই, যে বছরে আমার 3000 সিনেমা রিলিজ পাচ্ছে। আচ্ছা